কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। ভিডিওটা যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। তো এখানে আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ অংশটা বলে দিব, যেটা অ্যাটলিস্ট আপনি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে পড়বেন। যদি আপনি কোনো কোচিং সেন্টারে জয়েন না করেন, নিজে নিজে বাসায় বসে প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই অবশ্যই আপনি কি করবেন, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের এই অংশগুলো অবশ্যই পড়বেন। তো আমরা সময়টা ক্ষেপণ না করে আপনাদেরকে বলে দিব, স্পেসিফিক রিলিফ অ্যাক্টে মোটামুটি 8 প্রকারের প্রতিকার আছে। আপনি সর্বপ্রথম জানবেন এই 8 প্রকার প্রতিকার কোন কোন সেকশনে দেওয়া হচ্ছে। এইটা যদি আপনি মুখস্থ করতে পারেন, গোটাটাই আপনার হয়ে যাবে। স্পেসিফিক রিলিফ অ্যাক্টে আপনি কি করতে পারবেন, সম্পত্তির দখল উদ্ধার করবেন, চুক্তি প্রবল করতে পারবেন, আপনি দলিল সংশোধন করতে পারবেন, আপনি চুক্তি বাতিল করতে পারবেন, দলিল বাতিল করতে পারবেন, আপনি ঘোষণামূলক প্রতিকার পাবেন, রিসিভার নিয়োগ করাইতে পারবেন এবং ইনজাংশন জারি করাইতে পারবেন। এই কয়েকটা জিনিস আপনি আগে মুখস্থ করবেন, তাহলে বাকিটা আপনার জন্য ইজি হয়ে যাবে। তো দেখেন, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মধ্যে আমরা 3টা পার্টে বিভক্ত। যে প্রথম যে পার্টটা আছে, এই পার্টের মধ্যে আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি আমরা বলি, সেটা হচ্ছে 5 নম্বর যে সেকশনটা আছে, যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কতভাবে প্রতিকারটা দিতে পারে। বারবারই বার কাউন্সিলে পরীক্ষা আসে, এটা 5 নম্বর সেকশনে আছে আর 5 প্রকার ভাবে দেয়া হয়। কেমন? একটা বলা হয় যে আদালত সম্পত্তির দখলটা গ্রহণ করবে, প্রকৃত দাবিদারকে দিবে। যে কাজটা আপনি করতে বাধ্য যদি না করেন, আপনাকে বাধ্য করাবে। যেটা থেকে আপনি বিরত থাকতে বাধ্য, যদি বিরত না থাকেন, বিরত থাকতে বাধ্য করবে। ক্ষতিপূরণ ছাড়া আপনার যে কোনো একটা অধিকারকে ডিক্লার করে দিবে এবং রিসিভার নিয়োগ করাবে। এই 5 নম্বর সেকশনটাকে আপনি যত্ন সহকারে পড়বেন। আর কবে থেকে কার্যকর কমেন্সমেন্টটা একটু দেখে নেবেন, যেটা 1 মে থেকে কার্যকর। বাকিগুলো আপনার না পড়লেও চলবে। 7 নম্বরটা একটু মনে রাখতে পারেন, স্পেসিফিক রিলিফ অ্যাক্টগুলো ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, বাকিটা আপনার জন্য দরকার নাই। এখন আসি আমরা পার্ট 2 এর মধ্যে। মনে রাখবেন, পার্ট স্পেসিফিক রিলিফ অ্যাক্ট মূলত 2 প্রকারের প্রতিকার দেয়। একটা হচ্ছে স্পেসিফিক রিলিফ আর একটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। তো আমাদের 8 নম্বর যেটা, রিকোভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ স্থাবর সম্পত্তি দখল উদ্ধার। তো এখানে বলা হচ্ছে 8 নম্বরে আপনি স্থাবর সম্পত্তি দখল উদ্ধারটা করতে পারবেন। কত বছরের মধ্যে করবেন সেটা তামাদি আইনে 12 বছরের মধ্যে। 9 নম্বর সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা একটু যত্ন সহকারে করতে হবে। এখানে আপনার মালিকানা প্রয়োজন নয়, যদি আপনাকে কেউ আপনার ইচ্ছার বিরুদ্ধে এবং বেআইনিভাবে যদি আপনাকে সেখান থেকে উচ্ছেদ করে, তাহলে 6 মাসের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে। তবে সরকার যদি আপনাকে বেদখল করে মামলা করতে পারবেন না, এর ডিগ্রির বিরুদ্ধে আপিল চলবে না, রিভিউ চলবে না, তবে রিভিশন চলবে, এটা মনে রাখবেন। তাহলে 9 নম্বরটা গুরুত্বপূর্ণ। 10 নম্বরটা জাস্ট অস্থাবর বা মুভেবল প্রপার্টি আপনি উদ্ধারের মামলা করতে পারেন। 11 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে যদি আমরা বলি, প্রকৃতপক্ষে এখানে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যদি সম্পত্তির মালিকের বিরুদ্ধে, কি যিনি অস্থাবর সম্পত্তির মালিক তার বিরুদ্ধে আপনি দখল উদ্ধারের মামলা করতে পারবেন না। তবে 4 জন ব্যক্তির কথা বলা আছে, এরা মামলা করতে পারবে। এখন এরা কারা কারা? তো এখানে যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে যদি কেউ ট্রাস্টি হয়, এজেন্ট হয়, আপনি তার বিরুদ্ধে মামলাটা করে সম্পত্তিটা দখল উদ্ধার করে নিতে পারবেন, অস্থাবর সম্পত্তিটার। অথবা আপনার সেই সম্পত্তিটার যে প্রকৃত ক্ষতিপূরণ যদি আপনি নির্ধারণ করা না সম্ভব হয়, অথবা যদি সেটার যে মূল্য, এটা যদি আপনি মানি বা টাকা দিয়ে যদি পর্যাপ্ত ক্ষতিপূরণ না হয়, আরেকটা যদি অন্যায়ভাবে যদি জিনিসটা আপনার কাছ থেকে নিয়ে নেয়, তাহলে আপনি উদ্ধার করাইতে পারবেন। তাহলে 11-র মধ্যে 4টা যে কারণ আছে সেইগুলো একটা গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসি আমরা এটার মধ্যে স্পেসিফিক পারফরমেন্স। এখানে অনেক কথা বলা আছে, অনেক লম্বা চড়া। আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 12 নম্বর, সেটা হচ্ছে যে আপনি কি করতে পারবেন, স্পেসিফিক পারফরমেন্স ইনফোর্সেবল করাইতে পারবেন। এখানে কয়েকটা কারণের কথা উল্লেখ করা আছে, আপনার দায়িত্ব হচ্ছে এই কারণগুলোকে একটু ভালো করে পড়বেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে পড়তে হবে, এটা আপনি বাদ দিতে পারবেন না। তাহলে 12 নম্বরে কারণগুলো আপনি পড়বেন। 1 নম্বরে এটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে যখন আপনি কোনো ট্রাস্ট সম্পর্কিত কাজ, সেটা পার্টলি অথবা হোললি হয়, সেটা আপনি পারফরমেন্স করাইতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেই কাজটা না করলে আপনার অ্যাকচুয়াল যে ড্যামেজ হবে, এইটার কারণে এর কোনো মানদণ্ড নাই যে কত টাকা ক্ষতি হবে। যদি মানদণ্ড না থাকে, তাহলে স্পেসিফিক পারফরমেন্স করাইতে পারবেন।
অথবা এই পেকুনারি কম্পনসেশনটা আপনার জন্য পর্যাপ্ত হবে না, অথবা আপনি পেকুনারি কম্পনসেশন যেটা আছে এটা আপনি পাবেনই না। তাহলে কি হবে, আপনি এই স্পেসিফিক পারফরমেন্স করাইতে পারবেন। তবে এখানে মনে রাখবেন, এখানে আমাদের যে জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, এটার মধ্যে কিছু অনেকগুলো জিনিস দেওয়া আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সপ্লেনেশনটা। সেটা হচ্ছে আদালত কি করবে, সেল প্রেজিউম করবে, সেটা হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট, ট্রান্সফার অফ ইমুভেবল প্রপার্টি, যে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত ধরে নিবে টাকা পয়সা দিয়ে তার ক্ষতিপূরণ কি করা যাবে না, পরিশোধ করা যাবে না। তাহলে 12 নম্বর সেকশনটা আপনি বুঝতেই পারতেছেন খুবই গুরুত্বপূর্ণ। 13টাও সাথে একটু পড়ে নিতে পারেন, যদি পার্শিয়ালি সিজড হয়, ধ্বংস হয়ে যায়, চুক্তির প্রবল করতে পারবেন। 14টা আপনি জাস্ট এতটুকু মনে রাখতে পারবেন, যদি অসম্পাদিত অংশ যদি ছোট থাকে তারপরে চুক্তি প্রবল করাইতে পারবেন, অসম্পাদিত অংশ বড় হইলে এক্ষেত্রে যিনি চুক্তির গ্রহীতা উনি শুধু পারফরমেন্স করাইতে পারবে, আর যদি স্বতন্ত্র পাঠ হয় তাহলেও করা যাবে, কোনো সমস্যা নাই। এই কয়েকটি মনে রাখবেন, তাহলে আপনার 12 থেকে 16 এই পর্যন্ত মনে রাখবেন। আর 18 নম্বরটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রেতার পারচেজারের অধিকার কিসের, ইমপারফেক্ট টাইটেল কর্তৃক বিক্রেতা কর্তৃক যে অধিকার, কয়েকটুকু অধিকার দেওয়া আছে, 18 নম্বরটা আপনি পড়বেন। 19 নম্বরটা একটু পড়তে পারেন, যে আদালত কম্পেনসেশন দিতে পারে। আর 20 নম্বরটা গুরুত্বপূর্ণ, যদি আপনার চুক্তিতে যদি ক্ষতিপূরণের কথা উল্লেখ থাকে তারপরেও স্পেসিফিক পারফরমেন্স করানো যাবে। আর 21 নম্বর সেকশনটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন, যে কোন চুক্তিগুলা কি করা যাবে না, সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না, সেখানে বলা আছে, জাস্ট হেডিংটাও মনে রাখবেন। তারপরে 21-এর এ, এটা তো আরো গুরুত্বপূর্ণ, যে বায়না দলিল অবশ্যই অবশ্যই রেজিস্টার্ড হতে হবে, এটা মনে রাখবেন, এবং এই বায়না করার সময় বাকি টাকাটা আদালতে জমা করতে হবে, এই দুটা জিনিস যাতে আপনার মনে থাকে। তারপর যদি আমরা দেখি, সেটা হচ্ছে 22 নম্বরটা আপনার জন্য অতটা গুরুত্বপূর্ণ না। তারপরে 23 নম্বরটা, হু মে অবটেইন স্পেসিফিক পারফরমেন্স, কে আবেদন করতে পারে। তারপরে 24 নম্বরটা, পার্সোনাল বার টু রিলিফ, এটা আপনি একটু দেখতে পারেন। 25 নম্বরটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এটা আপনাকে পড়তে হবে, কন্ট্রাক্ট ওই ক্ষেত্রে কথা হচ্ছে যদি ইমপারফেক্ট টাইটেল থাকে তাহলে বিক্রেতার কি কি সীমাবদ্ধতা সেটা নিয়ে আলোচনা করতেছে। 26 নম্বরটা হচ্ছে যে আপনি ভেরিয়েশন করা ছাড়া চুক্তি কার্যকর যদি করা না যায়, 26 সেটা আলোচনা করে। তারপরে যদি আমরা দেখি, আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 29 নম্বরটা, বার অফ স্যুট ফর বিস অফ ডিসমিসাল, এইটা আপনি মনে রাখবেন, জাস্ট এতটুকুই আপনার জন্য যথেষ্ট। এখন আসি আমরা আপনার রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, আপনার 31 নম্বর সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, আর 34 নম্বরটা, অর্থাৎ মূল মন্ত্র কি, অবশ্যই ফ্রড হইতে হবে অথবা উভয় পক্ষের ভুল হইতে হবে, আর সংশোধিত চুক্তিটা প্রথমে সংশোধন হবে, পরে কার্যকরের আবেদন করা যাবে। রেসিশন অফ কন্ট্রাক্ট, 35 নম্বর সেকশনটা মনে রাখবেন, যে আপনি কখন করতে পারবেন, সেটা ভয়েডেবল হইতে হবে, বাদী কর্তৃক টার্মিনেটেবল হইতে হবে, সেখানে 3টা কারণ উল্লেখ করা আছে, 35টা একটু মনে রাখবেন। আর শুধু ভুলের জন্য চুক্তি বাতিল করা যাবে না। 37-38 একটু কমন কথা বলে, যে চুক্তি যদি কার্যকর না করা যায় রদের আবেদন করা যাবে, আর চুক্তি বাতিল করার পরে আদালত চাইলে সেই পক্ষকে অপর পক্ষকে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, 39টা হচ্ছে সম্পূর্ণ, আর 40টা হচ্ছে কি, আংশিক দলিল বাতিলের মামলা, জাস্ট এতটুকু মনে রাখলে আপনার জন্য চলবে। আর ডিক্লারেটরি ডিক্রির ক্ষেত্রে মনে রাখবেন, ডিক্লারেটরি ক্ষেত্রে দুটা জিনিস বলা আছে, আপনার লিগ্যাল ক্যারেক্টার অথবা রাইট টু প্রপার্টি যদি কেউ অস্বীকার করে, আর এখানে একটা শর্ত হচ্ছে আপনি সাবসিকুয়েন্ট কোনো প্রকার রিলিফ প্রত্যাশা করতে পারবেন না, আর ইফেক্টটা হচ্ছে শুধু যাদেরকে বিবাদী করবেন তারা এবং তাদের ইন্টারেস্টে যারা আসবে তাদের উপরই কার্যকর হবে। 44 নম্বরটা, হেডিং ট্যাগ মনে রাখবেন, অ্যাপয়েন্টমেন্ট করা যায় রিসিভার সিপিসির অধীনে। তারপরে যদি আমরা দেখি, 52 এবং 53, এখানে শুধু ডেফিনেশনগুলো বলা হয় যে আসলে প্রিভেন্টিভ রিলিফ কিভাবে দেওয়া হবে, ইনজাংশনের মাধ্যমে। ইনজাংশন টেম্পারারি হইতে পারে, ইনজাংশন হইতে পারে পারপেচুয়াল। টেম্পারারি মানে আদালতে পরবর্তী আদেশ অথবা নির্দিষ্ট সময়, আর এটা হচ্ছে ডিগ্রির মাধ্যমে দেওয়া হয়। 54 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি যত্ন সহকারে পড়বেন, যে আদালত কখন কি করে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে। আর 56 নম্বরটা আরো গুরুত্বপূর্ণ, আদালত কখন রিফিউজ করে, অনেকগুলো কারণ উল্লেখ করা আছে 11টার মতো, সেটা একটু দেখে নেবেন।
ম্যান্ডাটরি ইনজাংশন মানে হচ্ছে যখন আদালত আপনাকে কি করে একটা কাজ করতে বাধ্য করে, কাজ করাটাও এক প্রকারের ইনজাংশন। আর ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট, অর্থাৎ আদালত যখন হাঁ সূচক আপনার আদেশ দিতে না পারতেছে তখন আপনাকে না সূচক আদেশ দিবে। তাহলে আমরা এই 54, 55, 56, 57 এই প্রতিটা সেকশনই দেখব। তো এই কয়েকটা সেকশনই কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে চান, দয়া করে এই সেকশনগুলো অবশ্যই পড়বেন, একটু বুঝে শুনে পড়বেন। আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন। আর এইগুলো প্রয়োজনে পৃথক করে আপনি লিখবেন যে 8টা প্রতিকার কি কি, আর এই প্রতিকারগুলো কোন কোন সেকশনের অধীনে দেওয়া হচ্ছে। তাতেই দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বাড়বে। ভালো থাকবেন সবাই।